আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহ যুগে যুগে এই পৃথিবীতে নবী পয়গম্বরদের পাঠিয়েছেন, 124,000 মতান্তরে 224,000 পয়গম্বরকে আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছেন। এখন পয়গম্বরদের যুগ শেষ হয়ে গেল, আউলিয়ারা তখন তাদের পথে অর্থাৎ আল্লাহর পথে, আল্লাহর রাসূলের পথে, পয়গম্বরদের পথে আমাদেরকে আহ্বান করলেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করেই প্রকৃতপক্ষে ইসলামের আবির্ভাব বা ইসলাম শুরু হয়ে গেছে। সকল নবীরাই এই ইসলামের কথাই বলে গেছেন, ইসলাম অর্থ শান্তি, শান্তির কথাই বলে গেছেন। এমন কোন নবী নেই যে উনি শান্তির কথা বলেননি। এভাবে করতে করতে আমাদের প্রিয় নবী, শেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসাল্লাম পর্যন্ত এই নবুয়তের ধারা অব্যাহত থাকে। আল্লাহর রাসূল এই পৃথিবী থেকে জাহিরিভাবে বিদায় নিলেন আমাদেরকে তার পথ অনুসরণ করার জন্য, কোরআন এবং আল্লাহর রাসূলের সুন্নাহ রেখে গেলেন। আমরা কি করে পেলাম? সকল সাহাবা যা খোলাফায়ে রাশিদিন যারা ছিলেন তাদের মাধ্যমে, সাহাবাদের মাধ্যমে বিশেষ করে এই প্রচার, আল্লাহর রাসূলের ধর্ম ইসলাম এবং আল্লাহর রাসূলের সুন্নাহ কোরআন যা কিছু আছে ধর্মে, আমরা আউলিয়ায়ে কেরামদের মাধ্যমে, সাহাবায়ে কেরামদের মাধ্যমে পেতে থাকলাম। অদ্যাবধি সেই ধারা জারি আছে অলিয়া আউলিয়াদের মাধ্যমে। এই উপমহাদেশে ইসলাম এসেছে, আল্লাহ রাসূলের সময় থেকেই এই সুফিদের আবির্ভাব। যারা সুফি তাদের এই জগতের প্রতি, বিশ্বভ্রমণের বিষয় সম্পত্তি যাহা কিছু আছে সমস্ত থেকে তারা ছিলেন বিমুখ। তাদের দুনিয়ার সম্পদ ধন থেকে মনকে ফিরিয়ে নিয়ে একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ধাপিত করে রেখেছিলেন। তারা কখনোই ধন সম্পদ এই দুনিয়ার প্রতি আকৃষ্ট ছিলেন না। যুগ যুগ ব্যাপী সুফিরা আল্লাহর এই নির্দেশগুলি, কোরআনের যেই বাণী, কোরআনের যেই কথা আমাদের মাঝে, সাধারণ মানুষের মাঝে প্রচার করে আসছেন, যেখানে সবচেয়ে বড় বিষয় ছিল তাদের অসাম্প্রদায়িকতা। তারা ছিলেন অসাম্প্রদায়িক, তাদের আদর্শে আদর্শিত হয়ে সাধারণ মানুষ আকৃষ্ট হয়েছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, ইহুদি, নাসারা যা কিছু আছে সমস্ত ধর্মের লোক তাদের সহবতে আসতেন এবং তারা সকলের সাথে মিশতেন। অহিংস, হিংসা ছিল না তাদের মধ্যে। রাসূলের আদর্শ তারা নিজেদের আদর্শের মধ্য দিয়ে প্রকাশ করে মানুষকে আকৃষ্ট করেছেন ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। আউলিয়ারা কি ছিলেন, আউলিয়াদের কর্মকাণ্ড কি করে গেছেন তাদের আমরা ভুলতে বসেছি, ভুলে গেছি। তারা যে এই উপমহাদেশেই নয় সারা বিশ্বে ইসলাম প্রচার করেছেন সেই বিষয় তো কেউ জানতে চায় না, জানে না। আল্লাহর রাসূলের বাণী, আল্লাহর রাসূলের সুন্নাহ সারা বিশ্বময় কি করে ছড়ালো? তারাই হচ্ছেন সাহাবা, তারাই হচ্ছেন আউলিয়া। সাহাবা আল্লাহর রাসূলের সময় যারা ছিলেন তাদেরকেই সাহাবা বলা হয়, যারা আল্লাহর রাসূলের অনুগত ছিলেন, আনুগত্য ছিলেন, আল্লাহর রাসূলকে ভালোবাসতেন, ইসলাম গ্রহণ করেছেন, আল্লাহকে মহব্বত করতেন, তারাই সাহাবা এবং তারাই আউলিয়াকুল ছিলেন। তাদের থেকে বংশ পরম্পরায় ধীরে ধীরে সিলসিলা এবং তরিকার মাধ্যমে সারা বিশ্বে এই ইসলাম প্রচার লাভ করে। আমরা জানি যে এই উপমহাদেশে, ভারতবর্ষে খাজা গরিব নওয়াজের মাধ্যমে ইসলামের আবির্ভাব হয়েছে, সে আরেক অধ্যায়। উনি এসেছেন ইসলাম প্রচার করতে, পৃথ্বীরাজের সাথে যুদ্ধ করে ভারতে আজমির শরীফে বসে ইসলাম প্রচার করেছেন, তারও অনেক মুরিদানের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে। বাংলাদেশে হযরত শাহজালাল
তার সম্বন্ধে জানতে পারি। উনি ইসলামের বাণী নিয়ে এসেছেন, উনি সিলেটে এসে আস্তানা করেছেন, তার থেকে ইসলামের প্রচার হয়েছে। যেভাবেই হোক, আউলিয়ায়ে কেরামদের মাধ্যমে, ওলিয়া উলিয়াদের মাধ্যমেই ইসলাম এই উপমহাদেশে এসেছে। আজ থেকে জানা যায় যে তখনকার সময়ে পবিত্র কোরআন এরকম ছোট্ট পাণ্ডুলিপিতে ছিল না, বইয়ের পাতা ছিল না, ছাপানো ছিল না। তখন পশুর চামড়ায়, গাছের ছালে, পাথরের মধ্যে খোদাই করে এই কোরআনের আয়াত লেখা ছিল। কারণে সাহাবাদের মধ্যে একদল এই বুদ্ধি করলেন যে পবিত্র কোরআনকে মুখস্থ করেই রাখব। যারা পবিত্র কোরআনকে মুখস্থ করলেন তাদেরকেই হাফেজ বলা হয়, আর পাথরে লিখে, গাছের ছালে লিখে, পশুর চামড়ায় লিখে এক গ্রুপ বা এক দল সংরক্ষণ করলেন। ইতিহাস থেকে জানতে পারি যে মহান আউলিয়ারা যখন এই উপমহাদেশে, ভারতে, পাকিস্তানে, আফগানিস্তানে, এই সমস্ত এলাকায় আরব দেশ থেকে এসেছেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে, তারা তখন হাফেজ তাদের মধ্যে ছিল। এই হাফেজ যদি চলে যায়, ওনার যদি ইন্তেকাল হয়ে যায়, তাহলে কিভাবে থাকবে? তারা পাথরে, পশুর চামড়ায়, গাছের ছালে করে লেখা সেই পবিত্র কোরআন কাঁধে করে তাদের শিষ্যদের নিয়ে সুদূর আরব দেশ থেকে এই উপমহাদেশে এসেছেন। তাদের মধ্যে খাজা বাবা হযরত শাহজালাল, দাতা গাঞ্জেবাক্স, আরও অনেক আউলিয়ায়ে কেরামরা আছেন। সঠিকভাবে আমাদের সকলের জানা দরকার যে ইসলামের আবির্ভাবটা এই দেশে কিভাবে হলো। এই প্রসঙ্গে একটু বলে রাখি, সবাই আমরা মনে করি, ইউটিউব দেখি, ফেসবুক দেখি, দেখলেই একটা মনে হয় যে এই দেশে বোধহয় ইসলাম এসেছে আলেম ওলামাদের মাধ্যমে। একদম ভুল ধারণা, একদম ভুল ধারণা। আউলিয়ায়ে কেরামদের মাধ্যমে ইসলাম এসেছে, যে কাহিনী আমি বললাম। এই জন্য পড়াশোনা করতে হবে, ইতিহাসকে জানতে হবে। না জেনে না বুঝে কোনো বক্তব্য দেওয়া যাবে না, কোনো কমান্ড করা যাবে না, সেটা হবে অপরাধ, গুনাহ। যেটা বর্তমানে আমাদের দেশে হর হামেশাই ঘটে যাচ্ছে। বড় বড় ওয়াজের মাহফিলে বসলে, ওয়াজ শুনলেই বুঝতে হবে না যে ইসলামের আবির্ভাব তাদের দ্বারা হয়েছে। ওলিরা মক্তব চালু করলেন, অর্থাৎ এখনো মক্তব আমাদের দেশে গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় আছে। প্রাথমিকভাবে আরবি শিক্ষা, আলিফ বা তা সা, এই শিক্ষা, কায়দা সিফারা আমরা ছোট সময় পড়েছি, এই সমস্ত শিক্ষাগুলি দেওয়া শুরু করলেন মানুষের মাঝে, পবিত্র কোরআনকে যেন পড়তে পারে, বুঝতে পারে, সেই জন্য তারা মক্তব করলেন। ধীরে ধীরে সেই মক্তব মাদ্রাসায় রূপান্তরিত হল, যেই মাদ্রাসা আজকে সারা বাংলায়, ভারতে লক্ষ লক্ষ ছড়ায় গেছে। শুরু করে গেছেন এই আল্লাহর রাসুলের এবং আল্লাহর পবিত্র কোরআন, আল্লাহর রাসুলের বাণী বোঝার জন্য, জানার জন্য। আজকে তাদের সম্বন্ধেই যে কোনো একটা ওয়াজ মাহফিল, যে কোনো একটা কিছু ইসলামিক জলসার নামে প্রথমেই তাদের সমালোচনা শুরু হয়ে যায়। অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে যাদের দ্বারা আজকে আমরা ইসলাম পেলাম, যাদের দ্বারা আজকে আমরা আল্লাহর রাসুলের নাম শুনলাম, যাদের মাধ্যমে আল্লাহকে চিনার চেষ্টা করতেছি, ওয়াজ মানি কি? ওয়াজ মানি এখনকার যে সমস্ত আলেমদের ওয়াজ আমরা দেখি ইউটিউব বা ফেসবুকে, ওয়াজ শুরু হলেই যে কোনো আউলিয়ার সম্বন্ধে একটা সমালোচনা। ওয়াজের মানি হলোই এক মৌলবি আরেক মৌলবিকে তিরস্কার করা, তার সম্বন্ধে নানা ধরনের কথা বলা, তার সামাজিক সম্মানকে নষ্ট করা। এই এই ওয়াজ তো ইসলামের বিধিবিধান মতো নয়। এই ওয়াজ তারা কোথায় পেল? আর সবচেয়ে বড় কথা যে ওয়াজে আউলিয়া কেরামদের সমালোচনা করা হয়, সেটা তো কোনো ওয়াজই নয়। কারণ আল্লাহর ওলিদের যেখানে সমালোচনা করা হয় তারা তো গুনাগার, এবং যারা সেই ওয়াজ বসে বসে আপনারা শুনেন
তারাও গুনাহগার। কেন না, যে আমি এই এতক্ষণ এই কথা কেন বললাম, যে আল্লাহর ওলিদের মাধ্যমেই ইসলাম এই দেশে এসেছে, তাদের তো আমরা গুণগান করব, তাদের কারণে আজকে আমরা ইসলাম পেয়েছি, তাদের মহব্বত করব, তাদের সবসময় স্মৃতিচারণ করব, তাদের নিয়ে আমরা সভা করব, তাদেরকে আমরা সাধারণের কাছে প্রচার প্রকাশ করব, যে আমরা যে জানি, আগামী প্রজন্ম যে জানে যে কীভাবে ইসলাম এসছে, এই উপমহাদেশে এসছে, তাদেরকে বাদ দিয়ে তো ইসলামের কথা বলা যাবে না এবং ঠিক হবে না, ইতিহাস বিকৃত হয়ে যাবে, এবং অলরেডি এই হয়ে গেছে আমাদের এই উপমহাদেশে ইসলামের অবস্থা। তাদেরকে কটাক্ষ করে কথা বলা, মাজার পূজা করা যাবে না, মাজারে যাওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি আপনারা হর হামেশাই শুনে থাকেন। কি কারণ? মাজার কার নেই? 224,000 পয়গম্বর, মতান্তরে 124,000 পয়গম্বর। আমরা কয়জন পয়গম্বরের নাম কোরআন থেকে পাই, কয়জন নবী রাসুলের নাম পেয়েছি? হ্যাঁ, 25 জন। তাহলে এই 25 জন নবী রাসুলের পৃথিবীর মাটিতে তাদের মাজার বর্তমান। আপনারা হয়তো যারা শুনেন তারা এগুলি কখনো গবেষণাও করেন না, তাদের 25 জনেরই রওজা এই পৃথিবীতে আছে, তার চেয়ে বেশি নবীদের রওজা আছে যাদের নাম পাওয়া যায়নি। এমনকি সকল সাহাবায়ে কেরাম যারা প্রসিদ্ধ, সকলের মাজার এখনো বর্তমান, লক্ষ লক্ষ লোক তাদের দরবারে, তাদের মাজারে জিয়ারত করতেছে। এই দেশে বসে আমরা শুনি কি মাজারে যাওয়া যাবে না, এটা ইসলাম বিরোধী। সবচেয়ে বড় কথা, আল্লাহর রাসুলের তো রওজা আছে, নাই কি? আছে। সকল নবীদের 25 জন যে নবীর কথা কোরআনে আসছে তাদের মাজার আছে, হযরত বিলালের মাজার আছে, ইমাম হুসাইন হাসানের মাজার আছে, হযরত আলীর মাজার আছে, ওয়াইস কারনী রহমতুল্লাহ মাজার আছে, মুসা কাজেমের মাজার আছে, নূহ নবীর মাজার আছে, মুসা নবীর মাজার আছে। সবচেয়ে বড় কথা, আদম আলাইহিসসালাম যে আমাদের প্রথম নবী, প্রথম মানব, তার মাজার আছে জেদ্দায়। আল্লাহর রাসুলের মাজার আছে, আল্লাহর রাসুলের রওজা আছে। আল্লাহর রাসুলের যদি রওজা থাকে তাহলে কি মাজারটা আজকে নতুন করে বাংলাদেশে এসছে? নিশ্চয় না। আল্লাহর রাসুলের মাজার কারা করল? গবেষণা করতে হবে, জ্ঞান দিয়ে ভাবতে হবে, দুই পাতা হাদিস পড়ুয়া মাওলানাদের কথায় আমাদের ইমান আকিদাকে নষ্ট করলে চলবে না। আমাদের গবেষণা করতে হবে, মূল বিষয় জানতে হবে। যেই প্রশ্নটা আমি রাখলাম যে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুয়াসাল্লামের রওজা আছে কোথায়? মদিনা মনোয়ারে। আমরা সেখানে যাই, আমি সেখানে গিয়েছি, আপনারা অনেকে গিয়েছেন, এবং যারা হজে যান মদিনায় কি জন্য যান? মদিনায় কি আছে? মসজিদে নববী। আপনারা কি মসজিদে নববী দেখতে যান? আমরা কি মসজিদে নববী দেখতে যাই, নাকি আল্লাহর রাসুলের রওজা জিয়ারত করতে যাই? আমার এটাও আপনাদের কাছে প্রশ্ন। যদি রাসুলের রওজা জিয়ারত করতে যায় থাকি, তাহলে রাসুলের রওজা আছে, আর রাসুলের যদি রওজা থাকে কে বা কারা সেই রওজা করল? আল্লাহ রাসুলের ওফাতের পর হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী চারজন খলিফাই ছিলেন, মা ফাতেমা ছিলেন, মা আয়েশা ছিলেন। যদি ইসলাম বিরোধী হইতো, আল্লাহর রাসুল যদি সেই শিক্ষাই দিয়া যেতেন, তাহলে তারা বাধা দিতেন কি না? আপনাদের কাছে আমার প্রশ্ন, বাধা দিতেন কি দিতেন না? দিতেন। সুতরাং বোঝা গেল যে না, এই কথা আমাদের দেশের দুষ্ট নামধারী আলেম, এরা নামধারী আলেম, এরা কোনো আলেম নয়, দুষ্ট যারা, তারা ঈর্ষামূলক এই কথা বলে। আমি আশা করি এই যুক্তিটুকুই সকল মানুষের জন্য যথেষ্ট, যে মাজার বা রওজা থাকা যাবে না, রওজা করা যাবে না, মাজার করা যাবে না, মাজারে যাওয়া যাবে না। আমরা মদিনায় যাই আল্লাহর রাসুলের রওজা জিয়ারত করতে, মসজিদে নববী দেখতে নয়।
তাই কি? হ্যাঁ, আল্লাহ রাসূলের রওজা জিয়ারত করাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। প্যারে হাজিরিন, আমার বিষয় এক দিক থেকে আরেক দিকে চলে যাচ্ছে, অনেক বিষয়, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে ধীরে ধীরে আলোচনা করব আপনাদের কাছে, অনেক কিছুই খুলে বলতে হবে, নয়তো বর্তমান যুগে আলেম নামধারী দুষ্ট লোকের কথায় ঘরে ঘরে বউ সন্তান স্ত্রী কন্যাদের আপনাদের আমাদের ঈমান আকীদা নষ্ট হয়ে যাচ্ছে, যে কারণে নিঃসন্দেহে আমরা জাহান্নামী হব। আমাদের কোনো অবস্থাতেই জান্নাত আশা করা ঠিক নয়, একদিন এই পৃথিবী থেকে আমাদের বিদায় নিতে হবে, আমরা পৃথিবীতে চিরস্থায়ী নয়। সুতরাং আমাদের সঠিক কর্ম সঠিক পথে থেকে ইসলাম পালন করে যেতে হবে এবং আল্লাহ আল্লাহ রাসূলের সম্বন্ধে জানতে বুঝতে হবে। আজকাল যে সমস্ত কথা আপনারা শুনেন সেগুলি কোনো মূল্যবান কথা নয়, সেগুলি সকল কিছুই মানুষকে ভ্রান্ত পথে চালিত করার কথা। আমি এই জন্য আহ্বান করি যারা এই নানান সিলসিলায় তরিকত পন্থী লোক আছেন, গদিনিশীন খলিফা আলেম সুন্নি আলেম মাওলানা যারা আছেন, প্রকৃত ইসলামকে প্রকৃত ঘটনাগুলিকে সাধারণ মানুষের কাছে তুলে ধরবেন, কেননা শুধু তাফসিরুল কোরআনই আমাদের জ্ঞানকে সত্যপথে চালিত করতে পারবে না। তাফসিরুল কোরআনের নামে যে সমস্ত কথাবার্তা শিক্ষা দেওয়া হচ্ছে প্রকৃত তাফসিরই নাই। এই প্রসঙ্গে আমার বলতে হয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কোরআনের পবিত্র কোরআনের একটি আয়াত তাফসির যদি করতে হয় 70,000 ব্যাখ্যা সেখানে আছে, তার মধ্যে একটি ব্যাখ্যাই সঠিক আর 69,999টি ব্যাখ্যাই হবে ভুল। আর এই একটি সঠিক ব্যাখ্যা যদি তোমাকে পেতে হয় তাহলে তোমার আহলে বায়াতের অনুসরণ করতে হবে, আহলে বায়াতের কাছে যেতে হবে। সুবহানাল্লাহ, এই সুফিবাদটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকেই চলে আসছে, যা এখনো এই পৃথিবীতে বর্তমান। হযরত বায়দাবি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন 273 ও 274 নম্বর আয়াত সূরা বাকারায় আলোচনা করা হয়েছে। আসহাবে সুফা থেকেই সুফি শব্দের উৎপত্তি, আর এই সুফি আল্লাহ রাসূলের সময় ছিলেন, তারা তাদের ঘর সংসার ত্যাগ করে এমনকি অন্ন বস্ত্রের অর্থাৎ এগুলি সমস্ত কিছু পরোয়া করে দিবা নিশি সর্বসময় সর্বক্ষণ আল্লাহ রাসূলের অবতে থাকার চেষ্টা করতেন এবং থাকতেন, তারাই প্রকৃত সুফি। শুধু আল্লাহ রাসূলের সহবতে থেকে তারা আল্লাহ রাসূলের আদর্শ, আল্লাহ রাসূলের চরিত্র, আল্লাহ রাসূলের জ্ঞানকে, আল্লাহ রাসূলের সমস্ত স্বভাবকে নিজেদের মধ্যে ধারণ করার চেষ্টায় নিয়োজিত ছিলেন এবং তারা নিজেদের মধ্যে আল্লাহ রাসূলের আদর্শকে ধারণ করতেন। এই হচ্ছে প্রকৃত সুফি। আল্লাহ রাসূল বলেছেন যে তোমাদের মধ্যে যার কাছে দুইজনের খাবার আছে তারা যেন একজনের খাবার এই আসহাবে সুফাদের মধ্যে বিতরণ করে দেয়। সুবহানাল্লাহ, ইতিহাস আছে এই জন্য সাহাবায়ে কেরামরা সর্বদা এই আসহাবে সুফাদের খুব মহব্বত করতেন এবং তাদের খেদমত করার সুযোগ খুঁজে বেড়াতেন, তাদের খেদমতে থাকতেন, তারা সর্বদাই আল্লাহ রাসূলের দরবারে আশেপাশে থাকতেন। এখনো একদল আসহাবে সুফাদের অনুসরণ করে মদিনায় হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের রওজার পূর্ব ঘেটে বসা থাকে। আমি যখন ওমরা করতে গিয়েছিলাম, মক্কায় গিয়েছিলাম, মদিনায় গিয়েছিলাম, তখনও দেখেছি যে সকল বৃদ্ধ বেশ কিছু লোক রওজায় ঢোকার পূর্ব দরওয়াজায় 10-15 জনের মতো লোক বসা আছে,
আমি জিজ্ঞাসা করলাম অনেককে যে এরা কারা, বড় বড় চুল, সব চুল পেকে গেছে সাদা। আগে তারা বুঝালেন যে আপনি কি আসহাবে সুফফার কথা শুনেছেন? বলে হ্যাঁ শুনেছি। তো এরা হচ্ছে এই যুগের আসহাবে সুফফাদের অনুসরণকারী। এরা সবসময় রওজা পাকের পূর্ব দরওয়াজায় এই স্থানটাতেই বসে থাকেন। আসহাবে সুফফাদের থেকেই সুফিদের উৎপত্তি, এবং তারাই সুফি যারা তাদের জীবনের সমস্ত কিছুই আল্লাহর রাসূলের মহব্বতে থেকে ইসলামের জন্য বিতরণ করে গেছেন, বিলিয়ে গেছেন।